আসসালামু আলাইকুম প্রিয় স্টুডেন্ট, এখন তোমাদের সম্মুখে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করতে যাচ্ছি এটা চেঞ্জিং সেন্টেন্সের একটা গুরুত্বপূর্ণ অংশ। এটা আমরা সবাই জানি, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। এখন আমরা যখনই মাত্র এই গ্রামারটার নাম শুনে থাকি আমরা অবশ্যই অবশ্যই অনেক ভয় পেয়ে যাই। বাট স্টুডেন্ট, আমি বলছি ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমি যে সময় রুলটা বোঝাবো তোমরা অবশ্যই একটু মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবা, যদি কোনো প্রকার সমস্যা হয় আমাকে একটু ইনফর্ম করার চেষ্টা করবা, আমি অবশ্যই তোমার সমস্যাটাকে সমাধান করার চেষ্টা করব। তো স্টুডেন্ট, বেশি কথা না বলে আমরা আমাদের কাজে ফিরে যাই। আর যদি তুমি মনোযোগ সহকারে দেখো তো আমি বিশ্বাস করি এইখানে যে সমস্যা তোমার আছে তুমি অবশ্যই অবশ্যই এটা সমাধান করতে পারবা। তো স্টুডেন্ট, আমি এখানে যাই। আজকে আমাদের যে বিষয়টা নিয়ে আলোচনা হবে এটা হচ্ছে গ্রুপ রুল ফোর। আমি এর আগের ভিডিওতে তিনটা রুল দিছি, আশা করি তোমরা মনোযোগ সহকারে সেগুলো দেখছো। এখন এটা আমরা কমপ্লিট করবো। তা কীভাবে স্টুডেন্ট কমপ্লিট করবো একটু মনোযোগ সহকারে দেখি আমরা। প্রথম ভিডিওতে আমি বলছি আমাদের ভিডিওটা এমন থাকবে সিম্পল, কমপ্লেক্স অ্যান্ড কম্পাউন্ড। তা এই ভিডিওটা মানে এই গ্রামারটা যে সময় আমরা কমপ্লিট করবো তখন আমাদের প্রত্যেকটা ফর্ম সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড এভাবে আমি লিখে বোঝানোর চেষ্টা করবো। স্টুডেন্ট লক্ষ্য করো, আমি এখানে লিখছি ইনস্পাইট অফ অথবা ডিসপাইট, এটা সিম্পলের ফর্ম। আবারও বলি, এটা সিম্পলের ফর্ম, ইনস্পাইট অফ অথবা ডিসপাইট, প্লাস এখানে একটা ফেরেস থাকবে অর্থাৎ নাউন ফেরেস থাকবে। কমার পরে পরবর্তীতে আমাদের সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট অথবা এক্সটেনশন থাকবে। স্টুডেন্ট, এই বাক্যটাকে যে সময় আমরা কমপ্লেক্স করব তখন নিয়মটা হচ্ছে কমপ্লেক্সে আমরা প্রথমে দো অথবা অলদো নিয়ে আসবো। কি নিয়ে আসবো স্টুডেন্ট? দো অথবা অলদো। তারপর সাবজেক্ট লিখবো, লেখা করে ভার এক্সেট্রা লিখবো, পরবর্তী অংশের কোনো পরিবর্তন আমরা করব না। দ্বিতীয় নাম্বার, সাবজেক্ট, ভার এক্সেট্রা এবং আমরা কনজাংশন হিসেবে কম্পাউন্ডে বাট নিয়ে আসবো স্টুডেন্ট। কি নিয়ে আসবো? বাট। এটা আমরা একটু মনে রাখবো স্টুডেন্ট। তারপর সাবজেক্ট, ভার এক্সেট্রা। তো স্টুডেন্ট লক্ষ্য করো, আমরা আমাদের কাজে ফিরে যাই। এখানে আমি লিখছি ইন স্পাইট অফ হিজ বিইং হেলদি, হি ইজ লেজি। স্টুডেন্ট, এই বাক্যটাকে কিভাবে আমরা সমাধান করব? স্টুডেন্ট একটু মনোযোগ সহকারে দেখার বা বোঝার চেষ্টা করো এই বাক্যটাকে কিভাবে আমরা কমপ্লিট করব। আমি আগেই বলছি যে সময় আমরা কমপ্লেক্স করব তখন আমাদের কি লিখতে হবে? দো অথবা অলদো। তাহলে আমরা এখানে কি লিখব? দো, পি এইচ ও ইউ জি এইচ, দো। এখন স্টুডেন্ট দো লিখছি, এখন আমাদের যে কাজটা সেটা হচ্ছে এখানে ইনস্পাইট অফের অংশে একটা পজিটিভ কেস আছে। কি আছে? পজিটিভ কেস, অর্থাৎ আমরা সাবজেক্টটা এখান থেকে নেব। কোথা থেকে নেব? এখান থেকে, কারণ এখানে পজিটিভ কেস দেওয়া আছে। তাহলে ওর সাবজেক্টটি প্রুফ কি হবে? হি। আর যদি সাবজেক্ট না থাকতো তখন আমরা কোথা থেকে নিতাম? শেষের অংশ থেকে নিতাম। তাহলে দো, হি। এখন স্টুডেন্ট সবাই একটু মনোযোগী হব, সাবজেক্ট লিখছি, এরপর অবশ্যই আমাদের কি লাগবে? ভার্ব লাগবে। এখন স্টুডেন্ট এখানে একটা ভার্বিং আছে। স্টুডেন্ট একটা কথা আমরা মনোযোগ সহকারে শুনবো, যে ভার্বের সাথে আইএনজি যুক্ত থাকবে আমরা ওই ভার্বটা শুধুমাত্র হয় প্রেজেন্ট রূপ নতুবা পাস্ট রূপ কোন টেন্সে লিখব ওটা বলে দেবে আমাদের পরবর্তী বাক্য। অর্থাৎ পরবর্তী বাক্যটা আমাদের প্রেজেন্ট টেন্সে আছে, এই জন্য আমরা আগের বাক্যটাও কি করবো? প্রেজেন্ট টেন্সে রাখবো। তাহলে বি, অর্থাৎ বি ভার্ব। তাহলে আমরা এখানে অ্যাম, ইজ, আর এই তিনটা থেকে একটা লিখতে পারি, যেহেতু সাবজেক্ট আমাদের হি, আমরা কি লিখবো? ইজ। এবং এরপর আমাদের যেটা থাকবে সেটাই বসাতে হবে। তাহলে আমাদের কি আছে? হেলদি। ভার্বিং যদি থাকে তারপরে যা থাকবে সেটাই বসাতে হবে, এটা আমরা প্রত্যেকে মাথায় রাখবো। দো হি ইজ হেলদি, এইচ ই এ এল টি এইচ ওয়াই, হেলদি, কমা হি ইজ লেজি। স্টুডেন্ট দো হি ইজ হেলদি, হি ইজ লেজি। যদি কমপ্লেক্স আমাদের হয়, আমি আগের ভিডিওতে বলছি কম্পাউন্ড আমাদের ইনশাল্লাহ হবে। তো স্টুডেন্ট লক্ষ্য করো কিভাবে আমরা কম্পাউন্ড করব। আমরা কি লিখবো? এখানে আমরা সাবজেক্ট হি লিখলাম, তারপর ভার্ব কি লিখবো? ইজ, হি ইজ। তারপর আমাদের কি আছে? হেলদি, এইচ ই এল টি এইচ ওয়াই, হেলদি। তাহলে হি ইজ হেলদি। এবং কনজাংশন হিসেবে আমরা কি লিখবো? যেহেতু ইন স্পাইট অফ এ রুল বা দো অথবা অল দ্য রুল, আমরা এখানে কি লিখবো? বাট। স্টুডেন্ট এখানে একটা কথা আছে, এখানে সাবজেক্ট ভার্ব, এখানেও সাবজেক্ট ভার্ব একই রকম, তাহলে আমরা এখানে এই সাবজেক্ট ভার্বটা লিখতেও পারি নাও লিখতে পারি। তাহলে আমরা এখানে কি লিখবো? লেজি, এল এ জেড ওয়াই, লেজি। তাহলে দো হি ইজ হেলদি, হি ইজ লেজি, এই বাক্যটাকে যে সময় আমরা
কম্পাউন্ড করছি, তখন কি করছি, হি ইজ হেলদি বাট লেজি। তো স্টুডেন্ট আশা করি তোমরা বুঝতে পারছো, আমি আরো একটা দুটো প্রয়োগ দেই, আমরা রুলটা ইনশাল্লাহ অবশ্যই ক্লিয়ার করার চেষ্টা করব। ইন স্পাইট অফ দেয়ার প্লেইং ওয়েল, ইন স্পাইট অফ দেয়ার প্লেইং ওয়েল দে কুড নট উইন ইট। স্টুডেন্ট বাক্যটা আমরা একটু সংক্ষেপ করলাম, ইন স্পাইট অফ দেয়ার প্লেইং ওয়েল দে কুড নট উইন ইট, ভালো খেলার সত্ত্বেও তারা জিততে পারলো না। কি বলছে স্টুডেন্ট, ভালো খেলার সত্ত্বেও তারা জিততে পারলো না। এই বাক্যটাকে কিভাবে আমরা কমপ্লেক্স করব, ইন স্পাইট অফ আছে স্টুডেন্ট, তাহলে আমরা কি লিখবো, দো অথবা অলদো, দো অথবা কি অলদো। এখন স্টুডেন্ট এখানে কি কোনো সাবজেক্টের আনাগোনা আছে? হ্যাঁ আছে স্টুডেন্ট, কি আছে, দেয়ার, তাহলে আমরা এখানে কি লিখবো, দে, দো অলদো দে। আর আমি বলছি যদি কোনো ভার্বের সাথে আইএনজি যুক্ত থাকে তখন ওই ভার্বটা হয় প্রেজেন্ট রূপ না হয় পাস্ট রূপ। পরবর্তী অংশে আমাদের কুড আছে স্টুডেন্ট, তাহলে আমরা কোথায় নিয়ে যাবো, পাস্টে নিয়ে যাবো, তাহলে এখানে ভার্বিং আছে প্লেয়ের সাথে, তাহলে আমরা এখানে কি লিখবো, প্লেড, অলদো দে প্লেড ওয়েল কমা দে কুড নট উইন ইট, দে কুড নট উইন ইট। যদিও তারা ভালো খেলেছিল তবু, যদিও তারা ভালো খেলেছিল তবু এটাকে তারা জিততে পারলো না। তাই স্টুডেন্ট এই বাক্যটাকে যখন আমরা কম্পাউন্ড করব তখন আমরা কি লিখব, দে প্লেড ওয়েল, এখানে আমরা কনজাংশন কি লিখব স্টুডেন্ট, বাট, কি লিখব, বাট, যেহেতু এটা আমাদের কিসের রুল, ইন স্পাইট অফ অথবা দো অলদো রুল, তাহলে দে প্লেড ওয়েল বাট দে কুড নট উইন ইট। আশা করি স্টুডেন্ট তোমরা বুঝতে পারছো, আমরা আরো একটা বাক্য এখানে প্রয়োগ দেই, আমরা অবশ্যই এটা মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করব, ইন স্পাইট অফ হিজ পোভার্টি, পোভার্টি, ইন স্পাইট অফ হিজ পোভার্টি কমা দ্য ম্যান ইজ অনেস্ট। আমি কি লিখছি স্টুডেন্ট, ইন স্পাইট অফ হিজ পভার্টি দ্য ম্যান ইজ অনেস্ট, আমরা দেখেই বুঝতে পারছি দারিদ্রতা সত্ত্বেও মানুষটি হচ্ছে সৎ। তা এই বাক্যটাকে কিভাবে আমরা কমপ্লেক্স এবং কম্পাউন্ড করব, স্টুডেন্ট আগে বলছি ইন স্পাইট অফ এর পরিবর্তে আমরা কি লিখবো, দো অথবা অলদো, তাহলে দো। স্টুডেন্ট এখানে আমাদের হিজ আছে, কি আছে, হিজ, তাহলে আমরা কি এখানে হি লিখবো, এখানে আমার একটা প্রশ্ন আছে, না স্টুডেন্ট আমরা এখানে হি লিখবো না, কেন লিখবো না, এটা আমাদের একটা প্রোনাউন, কিন্তু পরবর্তী বাক্যে আছে আমাদের একটা নাউন, তো নাউনটাকে আমরা আগে বসাই দেবো, কি করবো, নাউনটাকে আমরা আগে বসাই দেবো, তাহলে আমরা এখানে কি লিখবো, দো দা ম্যান। এখন স্টুডেন্ট সবাই একটু লক্ষ্য করো, এখানে কি আমাদের কোনো ভার্বের আনাগোনা আছে, হিজ পোভার্টি, না স্টুডেন্ট এখানে কোনো ভার্বের আনাগোনা নেই, যদি থাকতো তখন আমরা ওই ভার্বটার হয় প্রেজেন্ট রূপ না হয় পাস্ট রূপ লিখে দিতাম, বাট যদি কোনো ভার্বের আনাগোনা না থাকে তখন আমরা একটা বিভাগ লিখবো, কি লিখবো, বিভাগ, অর্থাৎ অ্যাম ইজ আর ওয়াজ ওয়্যার, এই পাঁচটা থেকে একটা লিখে দেবো। এখন স্টুডেন্ট আমরা এখানে কি লিখবো, বিভাগ যদি লিখবো পরবর্তী অংশ আমাদের প্রেজেন্ট টেন্সে আছে, অর্থাৎ ইজ আছে, তাহলে আমরা এখানে অবশ্যই একটা ভাব কি লিখবো, ইজ। একটু কথা বলে রাখি স্টুডেন্ট, আমি কিন্তু এই ইজটাকে এখানে লিখি নাই, এখানে সাবজেক্ট লেখার পরে এখানে নাউন আছে, বাট এখানে আমাদের একটা ভাগ লাগবে, কি লাগবে, ভাগ এবং বিভাগ, এই জন্য আমরা একটা বিভাগ সাবজেক্ট অনুযায়ী বসাই দিচ্ছি, অর্থাৎ ইজ। এবং আমরা জানি বিভার্বের পরে নাউন বসে না, নাউন বসানোর কিছু ক্ষেত্র আছে, অর্থাৎ এখানে যে নাউনটা থাকে সেই নাউনটা আমরা অ্যাডজেক্টিভ করব, কি করব, অ্যাডজেক্টিভ, তাহলে আমরা এখানে কি লিখব, দো দ্য ম্যান ইজ পুয়ার কমা, এবার কি এখানে দ্য ম্যান লিখবো স্টুডেন্ট, না আমরা এখানে কি লিখব, হি, তাহলে হি ইজ অনেস্ট, এইচ ও এন ই এস টি, অনেস্ট। আশা করি স্টুডেন্ট তোমরা বুঝতে পারছো, এখন লক্ষ্য করো এই বাক্যটাকে যদি আমরা কম্পাউন্ড করি তখন আমরা কি লিখবো, দ্য ম্যান ইজ পুয়ার, বাট এখানেও সাবজেক্ট ভার্ব একই রকম, এখানেও সাবজেক্ট ভার্ব একই রকম, তাহলে আমরা শুধুমাত্র অনেস্টটা বসাই দিই, ডব্লিউ ও এন এস টি,
ratio NEST, honest. The man is poor but honest. তাহলে তোমরা স্টুডেন্ট তোমরা অবশ্যই এটা বুঝতে পারছো আমরা আমার মানে এই ভিডিওর শেষে কাজ দেওয়া থাকবে কাজগুলো লিখে তোমরা আমার মেসেজ বক্সে পাঠাবা আমি অবশ্যই উত্তর সমাধান করে দেবার চেষ্টা করব তোমরা বুঝেছো কিনা এটা বোঝার চেষ্টা করব পুরি হ্যাঁ স্টুডেন্ট লক্ষ্য করো এখানে বলছি গ্রুপ 5 বিকজ অফ কি বলছি আমি বিকজ অফ প্লাস ফ্রেজ সাবজেক্ট ভার্ব এটসেট্রা রুলটা আমরা অবশ্যই মনে রাখার সঙ্গে বোঝার চেষ্টা করব স্টুডেন্ট আমরা যে সময় কমপ্লেক্স করব তখন আমরা এখানে কি লিখব বিকজ সিন্স অথবা অ্যাজ কি বলছি স্টুডেন্ট বিকজ সিন্স অথবা অ্যাজ এবং তারপরে এই তিনটা থেকে যেকোনো একটা লিখব আমরা এই তিনটা থেকে যেকোনো একটা কনজাংশন আমরা কমপ্লেক্সের ক্ষেত্রে দিব দেওয়ার পরে সাবজেক্ট ভার্ব এটসেট্রা এবং পরবর্তীতে সাবজেক্ট ভার্ব এটসেট্রা এবং কম্পাউন্ডে আমরা কনজাংশন হিসেবে আমরা ইন স্পাইট অফ এর বেলায় নিয়ে আসলাম বাট কিন্তু আমরা বিকজ অফ এর বেলায় কি লিখবো স্টুডেন্ট অ্যান্ড আর স্টুডেন্টরা এই সমস্ত বিষয়গুলো একটু ভুল করে ফেলে যাহাতে করে ভুল না হয় আমি এভাবে তিনটা তিনটা ফর্মে স্টুডেন্ট খুব অল্প রুলের ভিতরে অর্থাৎ 12 থেকে 13টা রুলের ভিতরে তোমাদের আমি সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড ইনশাল্লাহ কমপ্লিট করে দেওয়ার চেষ্টা করব তা লক্ষ্য করো স্টুডেন্ট এই বাক্যটাকে কিভাবে আমরা কমপ্লেক্স করব বিকজ অফ হিজ রিডিং মোর হি কুড মেক এ গুড রেজাল্ট সে একটু ভালো ফল করতে পেরেছিল এখন স্টুডেন্ট এটা হচ্ছে কারণ বাক্য এই কাজটা করেছিল বলে ওই কাজটা ভালো হয়েছিল বাট ইন স্পাইট অফ এর বেলায় আমাদের এই কাজটা করেছিল কিন্তু ও কাজটা হয়নি এমন বোঝানো হয় এই বাক্যটাকে যে সময় আমরা কম্পাউন্ড করব এই বাক্যটাকে যে সময় আমরা কি করব কম্পাউন্ড সরি কমপ্লেক্স করব এই বাক্যটাকে যখন কমপ্লেক্স করব আমরা বিকজ সিন্স অ্যাজ এখান থেকে যে কোনো একটা আমরা লিখতে পারি সহজ ভাবে আমরা কি লিখব অ্যাজ এখন স্টুডেন্ট লক্ষ্য করো এই বিকজ অফ এর পরে কি কোনো সাবজেক্ট এর আনাগোনা আছে হ্যাঁ আছে কি আছে স্টুডেন্ট হিজ তাহলে আমরা সাবজেক্ট এখানে কি লিখব হি অ্যাজ হি এখন স্টুডেন্ট লক্ষ্য করো অবশ্যই আগের মতো নিয়ম আমাদের এখানে একটা ভার্বিং আছে আর আমি বলছি যদি ভার্বিং থাকে তখন ওই ভার্বটার হয় প্রেজেন্ট রূপ না হয় পাস্ট রূপ পরবর্তী টেন্স অনুযায়ী পরবর্তী টেন্স আমাদের কি আছে কুড অর্থাৎ কি পাস্ট টেন্স তাহলে আমরা এখানে রিডের কি ফর্ম লিখবো পাস্ট ফর্ম অর্থাৎ রিডের তিনটা ফর্মই একই রকম রিড রেড রেড তাহলে আমরা এখানে কি লিখবো অ্যাজ হি রেড মোর এম ও আর ই মোর এখানে কমা স্টুডেন্ট কমপ্লেক্সে পরবর্তী অংশে আমরা কোনো পরিবর্তন করব না তাহলে আমরা এখানে কি লিখবো হি কুড মেক আ গুড রেজাল্ট আর ই এস ইউ এল টি রেজাল্ট এখন লক্ষ্য করো স্টুডেন্ট এই বাক্যটাকে কিভাবে আমরা কম্পাউন্ড করবো স্টুডেন্ট কমপ্লেক্স হয়েছে আমাদের অবশ্য হয়েছে অ্যাজ হি রেড মোর হি কুড মেক এ গুড রেজাল্ট এখন স্টুডেন্ট এই বাক্যটাকে যদি আমরা কম্পাউন্ড করি অ্যাজকে আমাদের লাগবে না লাগবে না তাহলে আমরা এখানে কি লিখবো সাবজেক্ট আমাদের হি এবং যে ভার্বটা থাকবে সেটা বসাই দেবো হি রেড মোর এখানে কনজাংশন হিসেবে স্টুডেন্ট আমরা কি লিখবো অ্যান্ড এখানে আমরা কি লিখবো অ্যান্ড অ্যাজ হি রেড মোর অ্যান্ড হি কুড মেক এ গুড রেজাল্ট আর ইএস ইউ এল টি রেজাল্ট আবার বলি হি রেড মোর কনজাংশন আমরা কম্পাউন্ডে কি লিখছি কনজাংশন হিসেবে আমরা অ্যান্ড লিখছি আর হি কুড মেক এ গুড রেজাল্ট আশা করি স্টুডেন্ট তোমরা রুলটা বুঝতে পারছো এবার আমরা একইভাবে আরো একটা রুলে যাই দেখি আমাদের হয় কিনা বিকজ অফ দেয়ার TSEIR দেয়ার PLAY and the playing well they won the game because of their playing well they won the game ভালো খেলার কারণে বা ফলে তারা কি করছিল গেম খেলাতে বা খেলাতে জিতে গিয়েছিল এই বাক্যটাকে যে সময় আমরা কমপ্লেক্স করব সহজ ভাবে আমরা বিকজ লিখতে পারি অ্যাজ লিখতে পারি সিনস লিখতে পারি ছোট শব্দ আমরা কি লিখব অ্যাজ এবং সাবজেক্টের আনাগোনা কি আছে দে আর তাহলে আমরা এখানে কি লিখব দে অ্যাজ দে স্টুডেন্ট এখানে প্লেয়ার্স প্লেইং আছে আর এখানে ওন আছে তাহলে পরবর্তী অংশ আমাদের কোথায় আছে পাস্ট টেন্সে তাহলে আমরা প্লেয়ার কি ফর্ম লিখব পাস্ট ফর্ম তাহলে আমরা এখানে কি লিখব প্লেড অ্যাজ দে প্লেড ওয়েল কমা এইবার অংশ কি করে পরিবর্তন হবে না তাহলে আমরা কি লিখব দে ওন দা গেম আশা করি স্টুডেন্ট তোমরা বুঝতে পারছো এবার লক্ষ্য করো এই বাক্যটাকে যে সময় আমরা কম্পাউন্ড করবো অ্যাজ কি লাগবে লাগবে না তাহলে আমরা এখানে কি লিখবো দে
played well. আর কনজাঙ্কশন হিসাবে আমরা এখানে কি লিখব and they played well and they won the game. তো আমি আশা করি স্টুডেন্ট তোমরা রুলটা বুঝতে পারছো। এবার আমি আরো একটা বাক্য দেই দেখি আমাদের হয় কিনা। Because of my illness, because of my illness, I could not attend the party. Because of my illness, I could not attend the party. The student, এই বাক্যটাকে কিভাবে আমরা কমপ্লেক্স করব? স্টুডেন্ট লক্ষ্য করো যেহেতু বিকজ অফ আছে তাহলে আমরা বিকজ সিন্স অ্যাজ যে কোনো একটা কিছু লিখতে পারি। আমরা এবার কি লিখব? বিকজ যে কোনো একটা লিখতে পারি কিন্তু স্টুডেন্ট, তাহলে বিকজ আই স্টুডেন্ট আমরা এখানে আই লিখলাম কেন? কারণ এখানে কি আছে? মাই। আর এখানে যদি কোনো সাবজেক্টের আনাগোনা না থাকতো তাহলে আমরা কোথা থেকে নিতাম? পরবর্তী অংশ থেকে। তাহলে বিকজ আই স্টুডেন্ট এখানে কি কোনো ভার্বের আনাগোনা আছে? না। তাহলে আমরা এখানে কি নিব? আমরা বি ভার্ব নিব, অর্থাৎ এবারে আমাদের কুড আছে তাহলে আমরা এখানে কি লিখবো? অ্যাম ইজ আর ওয়াজ আর, এই পাঁচটা থেকে একটা হবে। তাহলে আয়ের পাশে কি বসবে? এই তো পাঁচটা যাবে, তাহলে আমরা ওয়াজ লিখবো, ওয়াজ। বিকজ আই ওয়াজ স্টুডেন্ট আমরা জানি বিভার, এরপর একটা কি লাগবে তাহলে আমাদের? অ্যাডজেক্টিভ। ইলনেস তো হবে না, ইলনেস ওর অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে ইল। তাহলে বিকজ আই ওয়াজ ইল এবং কমা, তারপর কি লিখবো আমরা? আই কুড নট অ্যাটেন্ড দ্য পার্টি। বিকজ আই ওয়াজ ইল আই কুড নট অ্যাটেন্ড দ্য পার্টি। স্টুডেন্ট এই বাক্যটাকে যখন আমরা কম্পাউন্ড করব তখন আমরা কি লিখব? আই ওয়াজ ইল এবং কনজাংশন হিসেবে আমরা এখানে কি লিখব? অ্যান্ড, অ্যান্ড আই কুড নট অ্যাটেন্ড দ্য পার্টি। আশা করি স্টুডেন্ট রুলটা তোমরা অ্যাপ্রোপ্রিয়েটলি বুঝতে পারবা। যদি কারো কোনো সমস্যা হয় তোমরা অবশ্যই আমার কমেন্ট বক্সে জানানোর চেষ্টা করবা। আর স্টুডেন্ট আমি এখানে কিছু কাজ দিচ্ছি, কাজগুলো অবশ্যই তোমরা কমপ্লিট করে আমার মেসেজ বক্সে পাঠিয়ে দেবা, আমি তোমাদের উত্তরগুলো সলভ করার চেষ্টা করব। এবং সবচাইতে বড় কথা হচ্ছে যেটা, তোমরা বুঝিছো কি না এটা আমি বুঝতে পারবো। স্টুডেন্ট কাজগুলো সবাই এখনই দিচ্ছি, সবাই একটু মনোযোগ সহকারে উঠিয়ে নেবা।